Lords of the Live একটা সিনেমা রাজকুমারের মধ্য দিয়ে নতুন নতুন কিছু রেকর্ড কিন্তু হবে। কদিন পরেই পবিত্র ঈদুল ফিতর, আর এই ঈদে মুক্তি পেতে যাচ্ছে আলোচনার শীর্ষে থাকা ছবি সুপারস্টার শাকিব খানের রাজকুমার। শনিবার রাতে এ ছবির একটি পোস্টার লুক প্রকাশ হয়েছে। পোস্টারটি প্রকাশের সঙ্গে সঙ্গেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়, উঠে আসে ফেসবুক ট্রেন্ডিংয়ে। দর্শকদের পাশাপাশি শোবিজ তারকারাও শাকিবের রাজকুমার লুকে মুগ্ধ হয়েছেন। শাকিবকে বাংলা সিনেমার রাজকুমার হিসেবে শুভকামনা জানিয়ে নিজেদের ফেসবুকে পোস্ট দিয়েছেন চঞ্চল চৌধুরী, কোনাল, পরিমণি, নীরব, ইমরান, ইমন, এফএস নাইম, নওশবা, মন্দিরা চক্রবর্তী সহ অনেকে। শাকিবকে প্রশংসা জানিয়েছেন পরিচালক মুস্তফা কামাল রাজ, অনন্য মামুন, সাইব চন্দন, চয়নিকা চৌধুরী সহ অনেকে। রাজকুমারের প্রকাশিত পোস্টারে দেখা যায় শাকিবের লেয়ার কাটিং লম্বা চুল, মুখভর্তি খোঁচা দাড়ি, আবেগী চোখে তাকিয়ে আছেন তিনি। আবছা দেখা যাচ্ছে নিউইয়র্কের স্ট্যাচু অব লিবার্টি। এমন পোস্টার দেখে নিজেদের উচ্ছ্বাসের কথা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করছেন শাকিব খানের ভক্তরা। তাদের প্রত্যাশা, প্রতিবারের মতো আসন্ন ঈদুল ফিতরেও রাজকুমার দিয়ে প্রেক্ষাগৃহ মাতিয়ে তুলবেন বাংলা সিনেমার এই কিং খান। আশাদ আদনানের প্রযোজনায় বিগ বাজেটের রাজকুমার পরিচালনা করেছেন পরিচালক হিমেল আশরাফ, যিনি এর আগে প্রিয়তমা বানিয়েছিলেন। পরিচালকের ভাষ্য, রাজকুমারের যেমন গল্প তেমনভাবেই তিনি পোস্টারটি তৈরি করেছেন, আর এই প্রকাশিত পোস্টারটি শেষ নয়। তিনি যেমনটা বললেন, পোস্টার তো মানে সবাই পছন্দ করছে, আর একটা জিনিস দেখলাম যে সবাই প্রিয়তমার সাথে আসলে পোস্টারের তুলনা করছে। প্রিয়তমার গল্প আর রাজকুমারের গল্পটা আসলে এক না, আর প্রিয় লুক বেস, যখন আপনি কোনো অ্যাকশন সিনেমা, ট্র্যাজেডি সিনেমা করবেন, সেটা এক ধরনের একটা লুক অ্যান্ড ফিল থাকে। আর একটা জিনিস হচ্ছে, পোস্টারটা আপনার পছন্দ কি অপছন্দ, তার চেয়ে আমার মূল বক্তব্য হচ্ছে যে আমি পোস্টার দিয়ে আমার গল্পের একটা ধারণা দিতে চাই। আর একটা সিনেমায় একটা পোস্টার না, পাঁচটা পোস্টার থাকবে, তিনটা গান থাকবে, টিজার থাকবে, সবকিছু মিলে একটা সিনেমা। এখন যারা মনে হয় যে একটা পোস্টার দিয়ে মনে করেন যে ভাববে যে না আমি সবকিছু করছি বা কোনো একটা সিদ্ধান্তে পৌঁছায় গেলে, সেটা তো পৌঁছে দিতেই পারে, কিন্তু আমার কাছে মনে হয় যে এখনই মানে কোনো কিছু জাজ করা ঠিক হবে না। নাহিয়ান ইমন, চ্যানেল আই অনলাইন।